আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। জনগণকে পছন্দের সরকার বেছে নেওয়ার অধিকার দিতে হবে, বাংলাদেশ নিয়ে যা বললেন যুক্তরাষ্ট্র। আজকের আয়োজনে আরো যা থাকছে, ডিবি পরিচয়ে যুবদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। সবশেষ থাকছে কে জয়লাভ করছে তা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী মুখ্য সাফ জানালেন পিটার হাস। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সরকারকে গণতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষার তাগাদা দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশে আইনের শাসনের বাস্তবায়ন এবং সব নাগরিকের মৌলিক অধিকারের বাস্তবায়ন দেখতে চায়। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধী দল বিএনপি কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকি প্রসঙ্গে এই মন্তব্য করেন মুখপাত্র নেট প্রাইস। সম্প্রতি বিএনপি কে হুমকি দিয়ে শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন, জনগণকে নিজেদের পছন্দের সরকারকে বেছে নেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। আগামী নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ, নিশ্চিত করতে হবে সুশীল সমাজে ব্যাপক ভিত্তিক অংশগ্রহণ। একই সঙ্গে বিরোধী দলের আন্দোলনে কোন ধরনের ভীতি প্রদর্শন কিংবা বাধা প্রদান করা হলে শান্তিপূর্ণ পন্থায় হারতে সরকারকে যুক্তরাষ্ট্র প্রশাসনের পররাষ্ট্রনৈতিক বার্তার কথা মনে করিয়ে দিয়েছেন নেট প্রাইস। ব্রিফিং এ বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বর্তমান প্রধানমন্ত্রীর হুমকি প্রসঙ্গে উত্থাপন করে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে হুমকি দিয়ে বলেছেন, বিএনপি যদি আন্দোলনের নামে বেশি বাড়াবাড়ি করে তাহলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে। 77 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীকে শর্ত আরোপ করে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই মামলাটা এক ধরনের ষড়যন্ত্র। এ বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অবস্থান স্পষ্ট করে নেট প্রাইস বলেন, সারা বিশ্বে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিতে যে দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তা হলো গণতন্ত্র এবং মানবাধিকার। এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় প্রকাশ্যে কথা বলে আসছি। বাংলাদেশে ক্ষমতাসীন সরকারকে আইনের শাসন এবং মানবাধিকার প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, যেসব দেশের সরকারের সঙ্গে আমরা এই ইস্যুতে কথা বলেছি তারা এর মধ্যে বাংলাদেশে রয়েছে। এর মধ্যে আমরা গণতন্ত্র, সংবিধানকে শক্তিশালী করা, আইনের শাসন এবং সকল বাংলাদেশিদের মানবাধিকার সুরক্ষায় গুরুত্ব দিচ্ছি। এর আগেও আমি একই বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি। আমি এখানেও বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেছি। আবার দ্বিপক্ষীয় পর্যায়ে সরকারের সাথে আলোচনার সময় বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, আমাদের এই আহ্বান জানানোর উদ্দেশ্য হলো যাতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়, যার মধ্যে রয়েছে সংবিধান, আইনের শাসনের বাস্তবায়ন, মানবাধিকার সুরক্ষা এবং বাংলাদেশের সব মানুষের মৌলিক অধিকারের বাস্তবায়ন। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তার জানান দেন নেট প্রাইস বলেন, আমরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সুশীল সমাজ এবং বাংলাদেশের জনগণের অংশগ্রহণ চাই, যাতে করে তারা নিজেদের সরকারকে স্বাধীনভাবে বেছে নিতে পারে। আমরা এটাই আশা করি এবং বাংলাদেশ সরকারকে সে বিষয়টির দিকে আহ্বান জানাচ্ছি। বিরোধী দলের উপর চলমান নিপীড়ন থামানোর আহ্বান জানিয়ে নেট প্রাইস বলেন, আমরা বাংলাদেশের সরকারকে বলবো বিরোধী দলের উপর বল প্রয়োগে এবং বাধা ছাড়া মুক্ত সমাবেশের সুযোগ করে দিতে, যেন তারা তাদের উদ্বেগের কথা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। চলে যাচ্ছে পরের সংবাদে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চন্নুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার রাতে 7:45 থেকে রাজধানী মোহাম্মদপুরে নিজের অফিস থেকে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, গতরাতে চন্নু মোহাম্মদপুরের অফিসে সাদা পোশাকের কয়েকজন লোক ঢুকে ডিবি পুলিশ পরিচয় দেয়, এরপর তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তিনি আরো বলেন, বিএনপির অসংখ্য নেতা কর্মীকে অন্যায়ভাবে রাতের আধারে তুলে নিয়ে গুম করা হয়েছে, হয়তো কোনো অসৎ উদ্দেশ্য আলী আকবর চন্নুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। চলে যাচ্ছে পরের সংবাদে। নির্বাচনে কে জয়লাভ করছে তা নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তা করে না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে চিন্তা করে। সম্পাদক পরিষদের মত বিনিময় সভায় মঙ্গলবার এই কথা বলেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এই সময় তিনি নির্দিষ্ট কোন দলের পক্ষ না নেওয়ার বিষয়টি অভিহিত করেন। পিটার হাস বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের সব সংস্থা
সংস্থাকে যথার্থভাবে ভূমিকা পালন করতে হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনটির আগে থেকে নির্বাচন শুরু হয়। এইসব কথা উল্লেখ করে পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন গণমাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। মতবিনিময় সভায় সম্পাদকরা রাষ্ট্রদূতকে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের চ্যালেঞ্জ সম্পর্কে অবগত করেন। এই প্রসঙ্গে বলা হয়, শুধু কঠোর আইন নয়, গণমাধ্যমের মালিকানাও চ্যালেঞ্জ। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অধিকার লঙ্ঘন বিষয়ক স্বচ্ছতা নিয়ে অব্যাহত চাপ ও বিতর্ক রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলিও কাজ করছে বলে জানান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে নানা চাপ মোকাবেলা করছে এমন বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের আগে বিভিন্ন দেশের অর্থনীতির যে অবস্থা ছিল বর্তমানে কেউ সেই অবস্থান বা তার চেয়েও ভালো নেই। তবে এটা সত্যি যে কিছু দেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক চাপ মোকাবেলা বাংলাদেশের কৃষি খাতের উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত এলডিসি উত্তরণের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে তার উপর জোর দেন। এক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও রপ্তানি বৃদ্ধিতে পণ্যের বৈচিত্র্য আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলেন, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে দুদেশের মাঝে বাণিজ্য বৃদ্ধি করা যায় সেই আলোচনা। এর জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটিও ভাবতে হবে। এই সময় তিনি বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেওয়ার পক্ষে মত দেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ।